ফিজিক্স দিয়ে এসে শ্রীর মাথা খারাপ হয়ে গেছে, এই যে এখন বাজছে 3টে, ও কালকে রাত জেগে, এই যে আরেকজন ঘুমোচ্ছে এখানে, ছোট ঘুমোচ্ছে, ছোটর তো পুরো মাথা খারাপ হয়ে গেছে কারণ কাল সারা রাত ঘুমোয়নি একজন, এই যে আর এটারও হয়েছে। কি স্পাইডারম্যান করছিলি তুই? গানটা কর, গানটা কর, গানটা করা যাবে না, কর কর না, স্পাইডারম্যানটা কর বেটা, কপিরাইট হয়ে যাবে আমার। আর দুটো বাচ্চারই মাথা খারাপ, যে এ তো কখনো হবে আজকে ঠিক নেই কারণ কাল 1 মিনিটও ঘুমোয়নি রাত্রে। স্পাইডারম্যানটা কর না, গানটা কর, কপিরাইট হবে না, কর কপিরাইট হয়ে যাবে, কর না, কর না, কর না, করা যাবে না। শাক ডুডুটা ওটা খালি বাচ্চাদের, বেবি শাক ডুডুটা, শাক ডুডু টু টু টু, আর একটু কর, খালি বাচ্চাদের, আর একটু কর, বেবি শাক ডুডুটা। নবিতা করছিল, কি করছিল? মিনি ডোরেমনের সাথে কি করছিল? এলিয়েন ডাকছিল, রামেতা দে, রামেতা দে, নমকা নমকা। এই যে আমরা এখনই লাঞ্চ করে এলাম, ওকে মোটামুটি খাইয়ে দিতে হবে, তো শুয়েই পড়ছিল, একেও খাইয়ে দিয়েছি, কেন আজকে দুজনের অবস্থা। গায়ের উপর দিয়ে কেন যাচ্ছি রে? গায়ের উপর দিয়ে কোনো মানে রে নেই, বলা নেই, কনে গায়ের উপর দিয়ে ফট করে চলে গেলি। রামেতা দে কে করেছিল গানটা? নবিতা। কি করছিল? এলিয়েন ডাকছিল। ভাইয়ের যখন মেয়ে এসেছিল মিঠাই, তখন ও সবে সবে হয়েছিল, তখন স্ত্রী সারাদিন শাক ডুডু করতো আর ওকে আমি খাওয়াতাম পুরোটা। বেবি কি যেন, মামা ডান্স নাকি পাপ্পা ডান্স, না ও মামা শার্ক, হ্যাঁ কি মামা শার্ক, বেবি শাক ডুডু, তারপর মামা শাক ডুডু, তারপরে পাপা শাক ডুডু, তারপরে তখন আর আরও যদি থাকে ফ্যামিলিতে তাহলে সবাই শাক ডুডু। তোর চোখের নিচে কালিটা খুব প্রমিনেন্ট হয়ে গেছে, না পরে পরে ঘুমোয়নি না জন্য চাপ দেয় ঘরে আমার খুব। এই শোন শোন শোন, রামা তাতে এটা একবার কর না, স্পাইডারম্যানের গানটা না, না প্লিজ, একটা কপিরাইট লেগে যাবে, এক লাইন, এক লাইন, এক লাইন কর না, অনেক তো দেখিয়ে দিয়েছি। আর কিছু রামা তাতে বাদ দিয়ে, সিনচান, সিনচানের কিছু না, সিনচান অনেকদিন দেখিনি, ভুলে গেছি। সিনচানের গানটা, সিনচানের গানটা কি যেন গানটা ছিল সিনচান, একদম মনে পড়ছে না কি হয়েছিল। বেকাবু রোজ ইয়ে করতা হ্যায় নাই নাই হার কর সবকো হাসা দেগা সিনচান, দারুন দারুন, ঘুমো তুই নাহলে অজ্ঞান হয়ে পড়ে যাবি। এবারে একটু পাস্তা বানাচ্ছি, এটা আমি শুধু আলু পেঁয়াজ আর ডিম আর চিজ দিয়ে বানাবো, কোনো সবজি দেবো না। আর বাচ্চারা তো এসব খেতে ভালোবাসে, তখন পরীক্ষার জন্য এক্সামের জন্য বাইরের কিছু খাচ্ছে না, তো কাল পরশু ছুটি আছে বলে আমি করছি যে আলুটা কাটছি, যে আলু ভাজার মতো করে একটু সরু সরু করে কাটবো। আলু পেঁয়াজটা কাটবো আর ডিম দেবো, দুটো ডিম দেবো আর চিজ দিয়ে, দেখো কেমন করে করছি, বাচ্চাদের করে দিয়ে এরকম করে করলে খুব ভালো খায় ওরা। পেঁয়াজটা কিন্তু হালকা হয়ে গেছিলো, এখন একটু লাল করে ভালো হবে না, আলুটা দিয়ে দিচ্ছি, ওটা ভাজা হলে ওটা দুটো ডিম দিয়ে দেবো, আর ম্যাগির মশলা থেকে একটু দিতে পারো নাও দিতে পারো, এটা অ্যাকচুয়ালি এভাবেই ভালো লাগে কিছু না দিলে, তার আর একটু সেদ্ধ করবো, খুব শক্ত রাখি না, একটু সেদ্ধ হয়ে যাচ্ছে, এটা এটা কোনো উপায় হয়ে যাবে। যে ডিমটা দিয়ে দিয়েছি এবার করে যে চিজ কিউবটা দিয়ে দেবো উপর থেকে, এটাও বয়ল হয়ে গেছে, একটু ব্ল্যাক পেপার দিলাম, এটা একটু দেবো, তারপর পাস্তাটা দিয়ে চিজ গ্রেট করে দেবো, এই যে এটা একটু গ্রেট করে এতে দিয়ে দেবো। এবারে এই যে পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি, এই যে প্লেটে দিয়ে দিয়েছি পাস্তা, দারুণ খেতে হয়েছে, কি চিজ পাস্তা, কেমন হয়েছে, খুব ভালো হয়েছে।
খেতে খুব ভালো, ট্রাই করে দেখতে পারো। শ্রী এখন বানিয়েছে দুর্দান্ত লেমন টি, দেখি কেমন দেখতে হয়েছে, চাট মশলা দিয়ে না দুর্দান্ত হয়েছে, আমিও টেস্ট করলাম। আচ্ছা আরেকজনকে একটু দিবি না খেতে, সবসময় গায়ে পড়ে থাকবে স্নোহি। স্নোহি বাবা, ও স্নোহি বাবা, উফ, এই গালটা একটু আদর কর না, গালটা এমনি করে যেমন আমরা আদর করি। ওই ছনু মনু ছনু মনু, ফ্লাপি তো পুরো বলছি যে এইটা বাকি ছিল, ওইটা একবার হয়ে যাক স্পাইডারম্যানটা, প্লিজ প্লিজ প্লিজ, দুপুরে যেটা বাকি ছিল না না একটুখানি একটুখানি, কয়েক সেকেন্ডের জন্য, গানটা গানটা না, ও গানটা গাতে, তুমি গানটা গাও, আমি জানি না তো, না প্লিজ প্লিজ প্লিজ, তোর এটা দারুণ ছিল, কি জানো ওটা ছিল, রামে তাদের হেভি ছিল, হই আদর খাওয়া হয়নি, আডল খাওয়া হয়নি, আডল খাওয়া। আর আর ওইগুলো কই, এই যে সন্ধ্যেবেলায় পড়ে পড়ে ঘুমাবে আর ঠিক ভোরবেলায় উঠে আমাদের সবাইকে জাগাবে, কত বদমাইশি করে সুটি সারাদিন। টি টেস্টিং লেমন টি, পুরো ধর আমার কাপটা প্রিয়, কিছু বলিস মাঝে কথা, মার খাবি, দেখ আমার খুব ভালো লেগেছে, ঘুগনি, হ্যাঁ ঘুগনির মতো চা, চা খায় না বলে বুঝতে পারছি, ছাড় তো যথেষ্ট ভালো লাগছে, কাল থেকে চা খাবো, কাল থেকে চা খাবো, ও তা আমার ভালো লেগেছে, খাই কোথায়, গরম নেই, খা না এত গরম, এই গরম কি আছে, কেমন হয়েছে লেমন টিটা, হয়েছে না, মানে ইম্প্রুভমেন্টের স্কোপ আছে কিন্তু ঠিক আছে না, ভালো লাগছে, বেসিক সাবজেক্ট, কেউ বলে দিয়েছে চা খুব ভালো হয়েছে, সেই চট করে বানায় না যদিও কিন্তু বানালে খুব ভালো করে। এই পিকি কতটা পড়া হলো, কতটা পড়া হলো পিকি, পলিউশনটা হলো, কটা চ্যাপ্টার হলো, এই কটা চ্যাপ্টার হলো, সত্যি করে বল, যা পড়তে যা, স্নাই বাবা চা দিল না।